আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পুরাতন জাহাজের ব্যবহৃত বিভিন্ন ধরনের কিচেন সামগ্রী বিক্রি করে এমন একটি দোকানে চলে এসেছি। এই দোকানটি চেয়ারম্যান ঘাটার কাজী দিদার মার্কেটের নিচ তলায় অবস্থিত। এখানে অনেক কম দামে জাহাজের মালামাল বিক্রি করা হয়ে থাকে। তো চলুন, বেশি আমি আর কথা বলবো না, দেখে নেওয়া যাক এখানে কী কী রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হচ্ছে। আচ্ছা, বলতে থাকেন আপনি কেমন কোনটা দাম পড়তে পারে। এগুলো পড়বে আপনার পার পিস 70 টাকা করে। পার পিস 70? হ্যাঁ, এগুলো হ্যাঁ বড়গুলো পড়বে 100 টাকা করে। এই বড়গুলো পড়বে 100 টাকা? আচ্ছা, ভাতের ডিশ এগুলো? হ্যাঁ, এটা ভাতের ডিশ। তারপরে এই ছোটগুলো? ছোটগুলো পড়বে আপনার 40 টাকা করে। 40 টাকা? আর এটা? এটা পড়বে আপনার 70 টাকা করে। 70 টাকা করে? এগুলো এভারেজে পড়বে আপনার 50 টাকা করে। এগুলো এভারেজে 50? হ্যাঁ, এগুলো 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 আচ্ছা 50 করে পড়বে। বাটিগুলো পড়বে আপনার 70 টাকা করে। এগুলো 70? হ্যাঁ। আর নিচেরগুলো পড়বে 80 টাকা করে। এগুলো 80? একটু বড়, এই জন্য এটা 80 টাকা। আচ্ছা, তারপর আপনার এগুলো পড়বে 75 টাকা করে। এগুলো 75? আর এই যে ছোট ছোট দুটো? এগুলো পড়বে 50 করে। 50? এটা তো অনেক সুন্দর, এটা কত? এটা পড়বে আপনার 600 টাকা। 600 টাকা? আর এই ভাতের প্লেট? এগুলো ভাতের প্লেট গুলো পড়বে 100 টাকা করে। 100 টাকা? তারপর এখানে আরো বাটি আছে, 100 করে পড়বে। তারপর এগুলো পড়বে 50 করে। 50? এগুলো পড়বে আপনার 70 টাকা করে। 70 টাকা করে? নিচের গুলো 70? হ্যাঁ, উপরে গুলো 50 করে। উপরে গুলো 50 করে পড়বে? আচ্ছা, এগুলো পড়বে আপনার 80 টাকা করে। এগুলো 80? হ্যাঁ। আচ্ছা, এগুলো পড়বে আপনার 50 টাকা করে। 50 টাকা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বাটিটা কত পড়বে? 5 টাকা করে। এই বাটিটা? এটা পড়বে আপনার 100 টাকা করে। 100 না? গ্লাস আছে, গ্লাস কেমন দাম পড়বে? গ্লাস পড়বে 50 করে। 50 না? এগুলো পড়বে 120 করে। এগুলো 120? এখানে ছোট বড় অনেক সাইজেরই গ্লাস আছে। কাপ কি সেট আছে নাকি? সেট নাই। সেট নাই না? আচ্ছা, মগ আছে, মগগুলো কত করে পড়বে? মগগুলো 70 টাকা করে আমার দিছে। মগগুলো তো সুন্দর। এরকম তো অনেকগুলোই আছে দেখা যায়। হ্যাঁ আছে না? এগুলো 70 টাকা করে। এভারেজে 70? হ্যাঁ হ্যাঁ। এই পানি খাওয়া যাবে এটা দিয়ে নাকি? হ্যাঁ, পানিও খাওয়া যাবে। হ্যাঁ, খুব সুন্দর এটা। এভারেজে 70 এটা। তারপর আর কি কি আছে? আপনার পিছনে আছে এই যে এখানে ইয়ে আছে তো, ফ্রাই প্যান। এগুলো 500 টাকা করে। 500? আচ্ছা, তারপর স্যার আপনি কেজি 6 থেকে 800 টাকা পর্যন্ত। 600 থেকে 800 টাকা কেজি পড়বে এগুলো। গামলা হচ্ছে, বাকেট এটা, এটা পড়ে 500 টাকা। 500 টাকা এটা? আচ্ছা, আর আয়রনের এগুলো স্ট্যান্ড গুলো? এগুলো 500? তারপর কি কি? লাঠি গুলো হচ্ছে 50 টাকা করে। লাঠি এটা দিয়ে কি করবে? মুভের, ও ব্রাশ, মুভ ব্রাশ। তারপর এখানে তো অনেক বড় বড় ইয়ে, অ্যালুমিনিয়াম, 450 করে কেজি। 450 কেজি? তারপরে এই যে এখানে বড় আছে স্টিমটা, হ্যাঁ স্টিম, এগুলো 450 কেজি। তারপর এগুলো ডাস্টবিন, ডাস্টবিন, হ্যাঁ ডাস্টবিন 500 করে। এগুলো 500 করে?
আচ্ছা তো এখানে একটা আছে বড় আচ্ছা এখানেও এই যে অ্যালুমিনিয়ামের আছে এটা বড় ডাস্টবিন হ্যাঁ এটা ভিতরে আলাদা একটা পার্ট আছে এটা পড়বে 1000 টাকা 1000 না এখানে ট্রে আছে এগুলো সব কত বললেন কেজি আপনার পড়বে 600 টাকা 600 টাকা কেজি না এসএস আবার এই যে এখানে সিলভার এর আছে অ্যালুমিনিয়াম এটা এসএস হ্যাঁ এটা এসএস এটা এটা পড়বে 4000 টাকা এটা 4000 হট এন্ড কুল ওয়াটার কুলার তারপর হচ্ছে মুভ বাকেট কত পড়বে এটা 2000 টাকা 2000 এই যে এখানে কাবাব করার কাবাব করে 100 টাকা করে বারবিকিউ 100 টাকা এখানে বেলুন আছে অনেক বড় বড় বেলুন আছে না কেমন দাম 200 টাকা এগুলো 500 টাকা বড় গুলো 500 ছোট গুলো 200 আচ্ছা আর এখানে বাটি আছে এটা পড়বে আপনার বাটি 150 টাকা এটা 150 তারপর এটা পড়বে আপনার 150 টাকা এগুলো পড়বে আপনার 80 টাকা 80 তারপর এগুলো পড়বে 100 টাকা আচ্ছা এগুলো পড়বে 100 টাকা এটা 100 তারপর এগুলো মেলা মাইনে 50 টাকা এটা মেলা মাইনে তারপর এটা হচ্ছে CS10 এটা পড়বে 1200 টাকা 1200 আর এগুলো পড়বে 80 টাকা করে এগুলো 80 টাকা দেখাই দিই তো 80 টাকা এটা একটু দেখাই দিই রেটটা কেমন এই যে 80 টাকা এটা যে এটা 100 টাকা 100 এটা এটা পড়বে আপনার 200 টাকা মুখটাই মুখ নাই এটার এই তো তারপর এটা কি বাল্টি নাকি না এটা এসএস এর বাল্টি ছোট বাল্টি আচ্ছা এটা 100 টাকা 100 টাকা কুড়াল আছে একটা এটা কুড়াল আছে এগুলো হচ্ছে 500 টাকা 500 টাকা ঠিক আছে তারপর একটা প্রদীপ এগুলো কেজি হিসাবে কেজি কত কেজি 700 টাকা করে 700 টাকা এগুলো কেজি হ্যাঁ এগুলো কেজি ডিশ হ্যাঁ এসএস এর ডিশ এগুলো 700 হ্যাঁ কেজি এগুলো সব কেজি বাকি মগ আছে একটা সুন্দর মগ আছে পাতলা হ্যাঁ এটা পাতলা তারপর এখানে আবার বাটার কেস আছে এটা বাটার কেস এগুলো কি পিস হিসেবে হ্যাঁ এগুলো কেজি কেজি এসএস এর মাল সব কেজি তো কেজি এই যে এখানে আছে হ্যাঁ এগুলো সব কেজি তো গুলো কত করে 100 টাকা করে 100 টাকা করে এখানে আবার ওয়ান টাইম হ্যাঁ ওয়ান টাইম এটা পেকিং এর হ্যাঁ ওগুলো পার পিস 2 টাকা করে আচ্ছা বাটি আছে এখানে বাটি ট্রে আছে হ্যাঁ বাটিগুলো কি সব কেজি হ্যাঁ কেজি সব আচ্ছা ট্রেগুলো কেজি এগুলো কেজি 600 না 700 600 টাকা কেজি ট্রেগুলো বাটিগুলো আর এখানে ছুরি আছে তারপর কি কি আছে এগুলো হচ্ছে আপনার কেক এর ডিশ আচ্ছা ডাইস গুলো হ্যাঁ এগুলো পড়বে 200 টাকা 200 টাকা এগুলো পড়বে 100 টাকা তাহলে 100 এগুলো পড়বে আপনার 150 100 150 100 এই যে এখানে অনেক বড় বড় আছে তো বড় বড় আছে এই যে এটা একটা ডিজাইন এটাও 250 টাকা 250 এগুলো সব কেক এটা কেক 200 টাকা
এটা 200, এটা প্যাকেট গুলো 200 টাকা, কত 200 200 এটা কফি মেকার, কফি মেকার, আচ্ছা চলাতে বাইরে গিয়ে দিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ এখানে কফি দিবে, হ্যাঁ এটা পড়বে 600 টাকা, 600 এটা এখানেও আছে, এগুলো সব প্যাকেট, কেমিক্যাল কিভাবে বিক্রি করেন? সাদাগুলো কি? ও এটা গ্লাস, বোতলটা নাই? না বোতলটা নাই, আচ্ছা এটা বোতল বসাবে এখানে গ্লাস, আই ওয়াশ, কারো এভাবে এগুলো দরকার হলে নিতে পারে আর কি আপনার কাছে, এগুলো পড়বে আপনার 300 টাকা করে, 300 টাকা, এগুলো কি ফুলের টপ? হ্যাঁ এগুলো ফুলের টপ, কেমন দাম? সিরামিকে এটা পড়বে 2000, এটা 2000, আর এটা কালো, এটা মেরুন মনে হয় না, কালো কালোর মতো, 3000, আচ্ছা আর এই যে হাড়ি, আর এগুলো 700 টাকা করে, স্টিম এসেসরি, এটা কত? ওগুলো কেজি, সব কেজি, আচ্ছা 700, হ্যাঁ 700 করে, এই তো, আর এখানে 7 ডিক্সের ডিক্স আছে না? সব 7 ডিক্সের, এগুলো 7 ডিক্সের ডিক্স, এগুলো কি 600-700 টাকা করে? হ্যাঁ 600-700 টাকা করে, এরকমই দাম পড়বে, এটা তো সুন্দর, এগুলো কি? এগুলো ডিশ, বিভিন্ন মাছের মাছটা ফ্রাই করে এটাকে দিই, বলে সব কেজি, তো কেজি, হ্যাঁ 600-700 টাকা কেজি, 600-700 টাকা কেজি না, ওখানে গুলো ফাইবারের গিয়া আপনার, ফাইবার ট্রে, হ্যাঁ ট্রে 100 টাকা করে, 100 টাকা করে, এই করিস না 100 টাকা, এগুলো না হাতে, আর কি আছে? এটা টিস্যু বক্স, হ্যাঁ এগুলো তো খোলে না, আচ্ছা এখানে বড় টিস্যু গুলো রাখবে, এটা কত? এটা পড়বে 500 টাকা, 500 টাকা টিস্যু বক্সটা, আচ্ছা এটা হচ্ছে গুলা এখানে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ রাখবে, হ্যান্ড স্যানিটাইজ রাখা, আচ্ছা বক্স, হ্যাঁ এখানে ইয়াটা বসাই দিই, হ্যাঁ এটা কত? এটা পড়বে 300 টাকা, 300 টাকা, এটা কি জিনিস? রডে এটা আপনার কিমা করে দেয়, কিমা করবে কি মাংস ভাবে ইয়ে করবে, বা যে কোনো কিছু থেতলাইলে মাংস থেতলা হবে, হ্যাঁ হবে, এগুলো দিয়ে হবে, আচ্ছা এটা কত? এগুলো 200 টাকা, এটা আমি একটু নিবো, এগুলো চিমটা, হ্যাঁ এগুলো এগুলো আপনার 50 টাকা করে, 50, আচ্ছা এগুলো আইসক্রিম, হ্যাঁ এগুলো কত? 200 টাকা করে, 200 টাকা, এগুলো বারবিকিউ স্টিক 100 টাকা করে, এগুলো বারবিকিউ স্টিক গুলো 20 টাকা করে, 20 টাকা, আচ্ছা চামচ গুলো 20 টাকা করে, আচ্ছা এগুলো খালি বক্স, এগুলো আপনার এগুলো হচ্ছে যে আপনার মেডিকেল, মেডিকেল, ঠিক আছে, তারপর এটা 200 টাকা পড়বে ডাস্টবিনটা, এগুলো এই চামচগুলো কেমন দাম?
এগুলো পড়বে এটা বলে 200 টাকা 200 আর এটা এগুলো পড়বে 50 টাকা চাকনি 50 এটা 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 পড়বে 100 100 এখানে তো অনেক চামচ চামচ আছে এগুলো কেমন কেমন দাম পড়তে পারে এগুলো আপনার 100 টাকা 50 টাকা 150 টাকা এরকম এরকম পড়তে পারে বিভিন্ন ডিজাইনের আছে দেখাই দিই আমি অ্যালুমিনিয়ামের স্টিম এটা কত কেজি 450 করে 450 টাকা কেজি আর কিছু আছে ডাস্টবিন গুলো কত করে ভাই বড় বড় ডাস্টবিন গুলো হ্যাঁ এগুলো 1000 1000 করে না আর এই ড্রাম গুলো 500 এই তো এগুলো 200 আচ্ছা আপনারা যাতে খুব সহজেই দোকানটি খুঁজে পেতে পারেন বা দোকানের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ